আবহাওয়া দপ্তর তরফ থেকে বড় খবর ইতিমধ্যে বাংলা থেয়ে আসছে কালবৈশাখী, সাথে একাধিক জেলায় রয়েছে তুমুল বৃষ্টি। দেখে নেব কোথায় কোথায় আবহাওয়া বদল হতে চলেছে, কালকের আবহাওয়া কেমন থাকতে পারে, বা আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন হতে পারে। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটিকে একটা লাইক প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক, বিগত কয়েকদিন ধরে রোজ সন্ধ্যায় প্রায় কালবৈশাখী দাপট চলছে গোটা বাংলায়, বৃষ্টিতে ভিজছে দুই বঙ্গ। এদিন সন্ধ্যাও দেখা যাচ্ছে একই ছবি, হাওয়া অফিসের পূর্বাভাস আবারও আজ কালো মেঘে ঢাকতে পারে আকাশ, কিছুক্ষণ ধরে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে, রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তিতে এবার রাজ্যবাসী। এদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে সন্ধ্যার পর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কম বেশি বহু জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির দাপট থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। তবে 27 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে উত্তরবঙ্গের মানুষকে আরো একদিন বেশি অপেক্ষা করতে হবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী 28 তারিখ থেকে ঝড় বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, তবে তিন দিন পর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে দুই বঙ্গেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের পর কলকাতা থেকে তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আজ সন্ধ্যার পরও পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলাগুলিতে। এই ছিল মূলত আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।